নমস্কার বন্ধুরা, দীপুস্কেপ চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগত। আজ চলে এসেছি লাহিড়ি বাবার আশ্রমে। এখানে কখন আসবেন, কিভাবে আসবেন এবং এখানে এসে কিভাবে প্রসাদ গ্রহণ করবেন, এই সব তথ্য তুলে ধরব আমরা এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন দীপুস্কেপ চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা চলে এসেছি লাহিড়ি বাবার মন্দির। এটা মগরার কাছে। যারা ব্যান্ডেল স্টেশন হয়ে আসবেন, তারা ব্যান্ডেল থেকে অটো ধরে চলে আসবেন, ডাইরেক্ট এখানে নিয়ে আসবে। আর যারা কল্যাণী বা ওই সাইড থেকে আসবেন, তো মগরা রোড পের করে, মগরা ওভারপুলটা পের করে সোজা কিছুটা আসলেই, ডান দিকে ঢুকলেই মন্দিরটা। আজকে আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো এই লাহিড়ি বাবার মন্দির। আর ভিডিওর প্রথমে বলে রাখি, এই মন্দিরটি কিন্তু সকাল 12টা অবধি খোলা থাকে, আবার তারপরে বন্ধ হয়ে যায়, এবং তারপর আবার বিকেল 4টের সময় খোলে, মানে 4টে থেকে 6টা পর্যন্ত। তো এই টাইমিংটা দেখে আসবেন, না হলে কিন্তু আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না, ঘুরে যেতে হবে তাহলে আপনাদের। মন্দিরের সামনেটা এরকম সুন্দর গার্ডেন করা আছে, আর দুপাশে দুটো হাতির মূর্তি স্থাপন করা হয়েছে, আর এই পাশে ফুলের নানান রকম চারা আছে। যদি আপনারা এখান থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। আর খুবই সুসজ্জিত মন্দিরটা, ঢোকার মুহূর্তেই তো খুবই সুসজ্জিত লাগলো, এবং খুব একটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে মন্দিরটি। তো আপনারা এখানে অবশ্যই আসতে পারেন, এবং খুবই সুন্দর জায়গাটা। এই দেখুন, এটা গোলাপের বাগান পুরো। তো মন্দিরে ঢুকতে দুপাশে সুসজ্জিত এই ফুলের বাগানের মাঝখান দিয়ে আপনাকে মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি শীতকালে আসেন তবেই কিন্তু এত পরিমাণ ফুল দেখতে পারবেন, অন্যথায় কিন্তু ফুলের পরিমাণ কিছুটা কম থাকবে। মন্দিরে ঢোকার কিছুটা পরেই দেবী দুর্গার মূর্তি স্থাপন করা হয়েছে এখানে। ঠিক তার ডান দিকে দেবী দুর্গার একটা মন্দির তৈরি করা হয়েছে, ভেতরে দেবী দুর্গা আছে। তো এই হলো মন্দিরের একদম প্রথমের অংশ, তারপরে আমরা আরও ভেতরে যাব এবং ভেতরটা আপনাদের ঘুরে দেখাবো। এছাড়াও এই মন্দিরের চারিদিকে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের পশু পাখির মূর্তির মতো করা হয়েছে, যেটা খুবই সুন্দর। বাচ্চাদের একটা খেলার মতো জায়গা করা হয়েছে, তো কিডস গার্ডেনের মতো একটা করা হয়েছে। আর মূল মন্দিরে ঢুকতে গেলে অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে আপনাদের, আর মেয়েদের অবশ্যই ওড়না নিয়ে ঢুকতে হবে। তো অবশ্যই যারা মেয়েরা আসবেন তারা অবশ্যই ওড়না নিয়ে আসবেন, তো ওড়না মাথায় না দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। এখন আমরা মূল মন্দিরে যাওয়ার পথে হাঁটছি, তো দেখি যদি ভেতরে ক্যামেরা করতে দেয় তো মূল মন্দিরে ভেতরে ক্যামেরা করব, আর আপনাদের দেখাবো। জুতো খুলে রাখার পর কিছুটা এগোলেই দেখা যাবে মন্দিরের হেড অফিস, যার দুপাশে অপূর্ব শ্রীকৃষ্ণের দুটি মূর্তি স্থাপন করা হয়েছে। এরই সাথে সাথে বলে রাখি, মন্দিরের ভেতরে জুতো রাখতে শুধু 2 টাকা করে নেওয়া হয়, তাছাড়া এই মন্দিরে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। মূল মন্দিরের ঠিক সম্মুখভাবেই এখানে অর্জুনের রথ তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ অর্জুনের রথ, আর ওই ওপর অর্জুন দেব, আর এর ঠিক পেছনে আছে ওই অর্জুন দেবের পেছনে ঠিক দেখতে পাচ্ছ মন্দিরটা। এখন আমরা ওই মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমি এই মন্দিরে প্রথম আসলাম, জানি না ছবি তুলতে দেয় কি না, যদি দেয় তাহলে অবশ্যই ভেতরে ছবি তুলে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছ পেছনে মন্দিরটা, সত্যি মন্দিরটা বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছে, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার চাইতে অনেক বেশি সুন্দর এই মন্দিরটা। তো আপনাদের রেকমেন্ড করব, অবশ্যই আসবেন এই মন্দিরটা। আমার এর আগের ভিডিওতে আমি 3টে স্থান দেখিয়েছি এই ব্যান্ডেলের কাছাকাছি, কিন্তু 3টে স্থানের মধ্যে সবচেয়ে সুন্দর
আমার কাছে এই মন্দিরটাই লাগলো। তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন। বারো চূড়া বিশিষ্ট এই মন্দিরটি মূলত লাহিড়ি বাবার আশ্রম নামেই পরিচিত। সম্পূর্ণ সাদা এবং গোল্ডেন কালারের তৈরি এই মন্দিরটির ভেতরে আছে দেবী সরস্বতী, জগন্নাথ, বুদ্ধ, মহাদেব এবং নানান দেবদেবীর মূর্তি। এই লাহিড়ি বাবার আশ্রমের সম্পূর্ণ আপনি ভিডিও করতে পারলেও এই মূল মন্দিরের ভেতরটিতে কোনোরকম ক্যামেরা বা কোনোরকম ভিডিও অ্যালাউ করা হয় না, তাই মন্দিরটির ভেতরটা আমরা দেখাতে পারলাম না। দুই ধারে জলাধার বেষ্টিত এই মন্দিরটির শিল্পকর্ম খুবই নিখুঁত, যা মন্দিরটিকে আরও প্রাণবন্ত করে তোলে। যারা বিকেলে অর্থাৎ 4টে থেকে 6টার মধ্যে আসবেন তারা দেখতে পারবেন এই মন্দিরটির সামনে ফোয়ারা এবং এই মন্দিরটি নানান আলোয় আলোকসজ্জিত থাকে, তখন মন্দিরটিকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। এই স্থানে ভগবানের নামের উদ্দেশ্যে কেউ যদি মোমবাতি জ্বালাতে চায় তো বা ধূপকাঠি জ্বালাতে চায় তো এই স্থানটা তার জন্য বরাদ্দ করা হয়েছে। খানিকক্ষণ জলাধারটির পাশে বসে বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম এই আশ্রমের বাকি অংশগুলো ঘুরে দেখার জন্য। এই হলো আশ্রমের হেড অফিস, এখান থেকে আপনারা দুপুরের ভোগের প্রসাদের টিকিট নিতে পারবেন। এই মন্দিরের ভেতরেই এরকম অনেক বনমোরগ টাইপের মুরগি দেখতে পারবেন। তো এই পাশে আরেকটা আছে, ওই দেখুন। আর এসির ভেতর দিকে ঢুকলে একটা সুন্দর বসার জায়গা, আর এখানে প্রচুর ধরনের পাখি রাখা আছে। এই মন্দিরের ভেতরে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম, যে মেন মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয়নি কিন্তু সেখানে বুদ্ধের মূর্তি, জগন্নাথ মূর্তি, শিবের মূর্তি এবং এখানে সম্ভবত, হ্যাঁ, এখানে যারা মোহামেডান বা মুসলিম সম্প্রদায় মানুষ তাদের জন্য মক্কা বা মদিনার ছবি টানানো আছে। আর সাথে সাথে এই আশ্রমের ভেতরে, খ্রিস্টের ধর্মেরও, যীশু খ্রিস্টেরও মূর্তি বসানো আছে। তো এছাড়া এখানে একটা গুরুকুলের মতো মূর্তি স্থাপন করা আছে। তো বুঝতে হবে লাহিড়ি বাবা আসলে সব সম্প্রদায়ের মানুষকে সমান নজরে দেখতো, বা এখানে সবাইকে সমান নজরে দেখা হতো। তো এটা একটা বিশেষ বার্তা যেটা বর্তমান দিনে ভীষণই বিলুপ্ত, সেই বার্তা লাহিড়ি বাবা দিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বাবা লোকনাথের মূর্তি, আর তাছাড়া এখানে শ্রীকৃষ্ণের এবং শ্রী রাধের মূর্তি। তো বলতে হবে লাহিড়ি বাবা সত্যি এক অপূর্ব ধর্মের মেলবন্ধন তৈরি করেছিল এই জায়গাটিতে। যে জায়গায় আসলে আপনারও মন একদম একটু অন্যরকম হয়ে যাবে। এই ভেতরে আছে ভগবান শিবের মূর্তি। আর এইখানে ম্যাক্সিমাম জায়গায় ভগবান শিবেরই মূর্তি আছে, যদিও এই জায়গাটি ঘোরার পর আমার তো খুবই ভালো লেগেছে। বন্ধুদের উদ্দেশ্য বলে রাখব, আপনারা যদি ফ্যামিলি নিয়ে একদিনের জন্য কোথাও ঘুরতে বেড়াতে যেতে চান তবে অবশ্যই আপনাদের সবচেয়ে ভালো এবং সুন্দর ঠিকানা হবে লাহিড়ি বাবার এই আশ্রম। চারিদিকে সবুজ আমবাগানের মাঝে এই আশ্রম, সাথে এই আশ্রমের ভেতরে নানান রং বেরঙের ফুল এই আশ্রমের শোভা যেন দ্বিগুণ করে দিয়েছে। লাহিড়ি বাবার আশ্রম ঘোরা হয়ে গেছে, এখন লাহিড়ি বাবার আশ্রমের সামনে ফুলের গার্ডেন আছে, এখানে কিছু ফুলের ছবি তুলছি। তো ছবি টবি তোলার পরে আমরা এখন বেরিয়ে যাব। আর এখানে এই মন্দিরের পাঁচিলের বাইরে প্রচুর পিকনিক স্পট আছে, যদি আপনারা পিকনিক করতে চান প্রচুর স্পট আছে, গাড়ি পার্কিংয়েরও প্রচুর জায়গা আছে। তো আপনারা চাইলে পার্কিংও করতে পারবেন, এবং এখানে আর যারা যারা ভোগ খাবেন এখান থেকে, তো ওই মন্দিরের ভেতরেই অফিস আছে, অফিসের ওই জায়গার থেকে
ভোগের টিকিট কেটে ভোগ খেতে পারবেন। এই হলো মন্দিরের বাইরে পিকনিক স্পটের দৃশ্য। বন্ধুরা ঘুরে দেখলেন লাহিড়ি বাবার মন্দির। তো এখানে দুপুরে ভোগের ব্যবস্থা আছে যেটা আগেই বলেছি, আর মোটামুটি লাহিড়ি বাবার মন্দির আমরা আজকে কমপ্লিট করে দিয়েছি। তো এরপরে অন্য কোনো ভিডিওতে অন্য জায়গায় দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।